ওরে বাপুরে, পাদদেশ থেকে মনে পড়লো, কয়দিন আগে এক মিটিংয়ে গেছিলাম, ওই টাইমে কেটা যেন আমার পাদ দিছে, এখন সভাপতি কইতেছে ওরে বাপুরে গ্যাস সারছে কেটায়, এখন ওই টাইমে আমার হাতও চোখ বেরা নেটওয়ার্ক খুঁজতেছি, ওরে বাপুরে ভরা মজলিসে ইজেটা আমার তেনা তেনা হয়ে গেলে। বর্তমানে বাংলাদেশের 3D অ্যানিমেশন জগতে এক অনন্য নাম নাহিদ ব্রো। নাহিদ ভাই, যে অ্যাপস দিয়ে ভিডিও গুলা মেক করে ওইটার নাম কি, আর কতজন মিলে ভিডিও মেক করে? সমসাময়িক আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে কার্টুন তৈরি করেছেন তিনি, হোক সেটা পরিমণি, হিরো আলম, পাবজি কিংবা ফ্রি ফায়ার, সর্বশেষ আমরা দেখলাম ডিপজল, এমনকি মেসি নেইমারও তার এই অ্যানিমেশন থেকে বাদ যায়নি। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? যাই হোক, এই যে নাহিদ ব্রোকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাধারণত তিনি তিনটি রোল প্লে করে থাকেন, একটি হচ্ছে দাদু, অন্যটি তুতু, এবং সর্বশেষ নাহিদ ব্রো। টেলিফোন বলো তুমি বাবু খাইছো? না বাবু খাইবো না, বাবু রোজা রাখছে। নিজেই কিন্তু এখানে তিনি কণ্ঠ দিয়ে থাকেন এবং অনেক মজার মজার ক্যারেক্টার এখানে তিনি প্লে করে থাকেন। একটি বিষয় শুনে আপনি অবাক হয়ে যাবেন, এই যে কার্টুনগুলো তৈরি হয়, এটি সাধারণত কার্টুন হলেও এর মূলে থাকে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট, এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রোস্টিং ভিডিওর মতো তৈরি করে নাহিদ ব্রো আমাদেরকে দারুণ এক অ্যানিমেশন উপহার দিয়ে যাচ্ছেন। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করবেন দেড়শো ডায়মন্ড দিয়ে বারো করা হিরো আলম, এবং দেড়শোর বিনিময়ে আজকের অনুষ্ঠানের সভাপতি নাহিদ ব্রো। ভাই ভাই ভাই, আমার ছাড়ে দেন ভাই, আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা ভাই, আমাকে ছাড়ে না দিলে ওরা না খাই মরে যাবো ভাই, আমার ছাড়ে দেন ভাই। বন্ধুরা, বর্তমানে নাহিদ ব্রোর চ্যানেলে কিন্তু 33টি ভিডিও আছে, এবং 33টি ভিডিও কিন্তু দেখার মতো, আসলে তার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা 150,000 ছাড়িয়ে গেছে। আপনি কি জানেন নাহিদ ব্রোর বাড়ি কোথায়? নাহিদ ব্রোর বাড়ি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায়। তিনি কিন্তু পদার্থবিজ্ঞানের একজন ছাত্র এবং তার বয়স হচ্ছে 22 বছর। আসলে তিনি ফেস ক্যাম না করে এই ধরনের দারুণ কণ্ঠ দিয়ে অ্যানিমেশন ভিডিও বানিয়ে যাচ্ছেন। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে তার ইউটিউব চ্যানেল 2-1 বছর আগে খোলা হলেও তিনি কাজ শুরু করেন এই 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে, যেখানে তিনি করোনা ভাইরাস নিয়ে ভিডিও আপলোড করেন এবং পরবর্তীতে পরিমণি বা হিরো আলম বা বিভিন্ন ধরনের সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও আপলোড করে তিনি কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন। নাহিদ ব্রো চ্যানেলের সম্পর্কে দুইটি ফ্যাক্ট জানলে আপনি অবাক হয়ে যাবেন, সেটি হচ্ছে এই চ্যানেলের অধিকাংশ কার্টুনে কিন্তু 150 কথাটি ব্যবহার করা হয়। 150 ডায়মন্ড দিয়ে ভাড়া করা হিরো আলম, 150 টাকা দিয়ে গরুটি কিনে আনলাম, 150 টাকার চাকরি, এই ধরনের কথা কিন্তু তার চ্যানেলে বেশি শোনা যায়। এবং ওই যে তুতু আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তুতুর কিন্তু একটা কথা বারে বারে বলে থাকে, ভাই 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 আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা ভাই। যাক, সময় তো সুধী, আমার নাম সৈয়দ নাহিদ এবং আমার বন্ধুর নাম হচ্ছে নাহিদ ব্রো, তিনি টাঙ্গাইলের একজন কৃতি সন্তান, তার জন্য দোয়া এবং শুভকামনা রইল, তিনি অচিরেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবের মাইল ফলক স্পর্শ করবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন নাহিদ ব্রো চ্যানেলটি কী, কেমন এবং কীভাবে পরিচালিত হচ্ছে। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সামনে আরও দারুণ সব ভিডিও নিয়ে হাজির হব।